সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। ফাংশনে আজকের পর্বে আমি আপনাদের দেখাবো যে কিভাবে অ্যারেকে প্যারামিটার হিসেবে নিতে হয়। প্রথমে আমরা মেইন ফাংশনে একটা অ্যারে ডিক্লেয়ার করতেছি, ইন্টিজার অ্যারে, এর সাইজ আমরা দিলাম 5। এবং সঙ্গে সঙ্গে এর মানও আমি দিয়ে দিচ্ছি যে 1, 2, 3, 4, 5 দিয়ে দিলাম। এর মানে a00 তে 1, a01 এ 2, a02 তে 3, a04 এ 4, সরি এ 3 তে 4 এবং a04 এ 5 এসএন হবে। এখন আমরা যদি প্রিন্ট করি % কমা a003, তাহলে সেক্ষেত্রে আমাদের 4 প্রিন্ট করবে। রান করি, সেক্ষেত্রে আমাদের 4 প্রিন্ট করেছে। এবার আমরা যে কাজটা করব যে সিকোয়েন্সিয়ালটা চেঞ্জ করে দেই। এটা আমি এবার যদি আমি 7 করে দেই তাহলে এখন আউটপুট হিসেবে আমাদেরকে 7 দেখাবে, কারণ 0 1 2 3, তাহলে এর 3 মান হচ্ছে 7, যে এর 3 মান 7 আসছে। এখন আমাদের যেই কাজটা সেটা হলো যে আমরা একটা ফাংশন ধরলাম, ফাংশনের নাম এবিসি, এবং এর মধ্যে আমরা এই অ্যারেটা পাস করাবো প্যারামিটার হিসেবে। অর্থাৎ আমরা এই অ্যারের যে ভ্যালুগুলো আছে সেগুলো আমরা একটা বাইরে ফাংশনে যাই ম্যানিপুলেট করব। সেই কাজটা যদি আমরা করতে চাই সেক্ষেত্রে কী করতে হবে, আমরা যদি এই অ্যারেটা দিয়ে দেই এবং যখন আমরা ফাংশনে আমরা আর্গুমেন্ট পাঠাবো তখন আমাদের এখানে শুধুমাত্র এই অ্যারের মানে ইন্ডেক্স ছাড়া যে অংশটুকু থাকে সেই অংশটুকু পাঠাতে হবে। পয়েন্টারে যেটা বলেছিলাম যে অ্যাড্রেসটা, অর্থাৎ শুধুমাত্র a00 পাঠাতে হবে, এর ইন্ডেক্স দেওয়ার কোনো দরকার নেই, ইন্ডেক্স দেওয়া যাবে না যদি আমি সম্পূর্ণ অ্যারেটা পাঠাতে চাই। এইভাবে করলেই পাঠিয়ে দিলেই আমরা এই অ্যারেটা সম্পূর্ণভাবে আমরা এবিসি ফাংশন ইউজ করতে পারবো। যেমন আমি যদি এখানে একটা ভয়েড ফাংশন নিলাম, ভয়েড নিলাম এবং ভয়েড এবিসি লিখলাম, এবং আমি যদি এই অ্যারে এই ফাংশনটা সরি এই অ্যারেটা এখানে পেতে চাই প্যারামিটার হিসেবে নিতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে প্যারামিটার হিসেবে নিতে হবে ইন্টিজার a00, যে কোনো একটা নাম দিতে পারি। আমি এখানে a001 দিলাম, তবে a00 দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। দেওয়ার পরে আমি এখানে ইন্ডেক্সে কিছু দিতেও পারি না দিতেও পারি, দিলে 5 দিয়ে দিতে পারি সেখানে কোনো সমস্যা হবে না, অথবা আমি নাও দিতে পারি সেখানে কোনো এখানে কোনো বাধা ধরার নিয়ম নেই। দিয়ে দিলেই এই কাজটা করলেই আমরা মূলত এই অ্যারেটা সম্পূর্ণ অ্যারেটা এই ফাংশনের মধ্যে চলে আসবে। যেমন আমি যেমন এখানে যে কাজটা করেছিলাম যে প্রিন্ট করেছিলাম এর 3 মান, এ প্রিন্টটা এখানে একবার হবে এবং এ প্রিন্ট আমি এখানে আরেকবার করব। প্রিন্টে % a$3। সো বোঝার সুবিধার জন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখানে লিখে দেব ইন মেইন ফাংশন a$3 ইকাল টু এটা, এবং এখানে লিখে দেব ইন এবিসি ফাংশন 3 ইকাল টু এটা। এখন আমি যদি এই ফাংশন রান করি সরি এখানে একটা বলেছি ও এখানে a$1 হবে, কারণ আমি এখানে a$1 প্যারামিটার 1 প্যারামিটার হিসেবে নিয়েছি। সো আমি এটাকে যদি রান করি দেখুন দুটোতেই 7 আসছে,
কারণটা কি যে এই অ্যারেটা এখানে পাসে চলে গেছে এবং এই অ্যারের সমস্ত ইনডেক্সগুলো আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। গ্লোবাল ভেরিয়েবল লোকাল ভেরিয়েবলে আমরা যেটা শিখেছিলাম সেটা হয়েছিল যে আমি এই ফাংশনের ভিতর যে কোনো যদি আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করি তবে সেই ভেরিয়েবলটা এই ফাংশনের ভিতর লোকাল ভেরিয়েবল হয়ে যাবে এবং এই ভেরিয়েবলের সেই ভেরিয়েবলটার মান যদি আমি চেঞ্জ করি তাহলে সেটা মেইন ফাংশন থেকে চেঞ্জ মেইন ফাংশন আসে সেটা চেঞ্জ হবে না। কিরকম আমি যেটা বলেছিলাম যে আমি যদি এখানে ইন্টিজার এ নিই ইকাল টু ফাইভ নিলাম, ইন্টিজার এখানে আমি এ ইকাল টু ফাইভ নিলাম, আবার এখানে আমি ইন্টিজার এ ইকাল টু সিক্স করে দিলাম, তার মানে আমি ভিতরে ডিক্লেয়ার করেছি কিন্তু এখানে এ এর মান সিক্স হওয়ার ফলে এখানে কিন্তু এ এর মানটা চেঞ্জ হবে না, ফাইভই থাকবে। আমি যদি এখানে প্রিন্ট করি পার্সেন্ট বি কমা এ তাহলে কিন্তু আমরা ফাইভই পাবো, এই দুটো আমি করে দিলাম ফাইভ পাবো, আমি সিক্স পাবো না, যে ফাইভই পেয়েছি। এর কারণটা কি? এর কারণটা হলো এ হচ্ছে এই ফাংশনের ভিতরে লোকাল, এই এটা হচ্ছে এই ফাংশনের মধ্যে লোকাল, এই ফাংশনের কোনো লোকাল ভেরিয়েবলের মান আমরা যদি চেঞ্জ করি সেই ক্ষেত্রে সেটা আসে কোনো ইফেক্ট ফেলবে না। এমনকি আমি যদি ধরলাম যে এই কাজটা করলাম এবিসি এ ডবল আর কমা এ এটা পাস করলাম এবং আমি এখানে ইন্টিজার এ নিচ্ছি এ নিলাম, তারপর এখানে আমি এর মান সিক্স করে দিলাম, আপাতত দৃশ্যতে যেটা মনে হচ্ছে যে এটা এখানে চলে আসলো এর মান সিক্স হয়ে গেল, তার মানে এর মান আগে ফাইভ ছিল এখন সিক্স হয়ে যাবে, না সেটা হবে না, এর মান ফাইভ ফাইভই থাকবে। এর কারণ কি? এই এ হচ্ছে এর ভিতরে লোকাল ভেরিয়েবল এবং এই এ হচ্ছে এটা লোকাল ভেরিয়েবল, এই লোকাল ভেরিয়েবল চেঞ্জ করলে এ লোকাল ভেরিয়েবল চেঞ্জ হবে না। কিন্তু এই জিনিসটাই এর ক্ষেত্রে একটু বাধ্যবাধকতা রয়েছে। কিরকম? যে আমরা লোকাল ভেরিয়েবল চেঞ্জের যে ব্যাপারটা সেটা এখানে ভুলে যেতে হবে, মনে রাখতে হবে যে এরের কোনো ইন্ডেক্সের মান আমি যদি এই ফাংশনে চেঞ্জ করি তবে সেটা মেইন ফাংশন আসে চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এই এরের কোনো একটা ইন্ডেক্সের মান আমি যদি এই ফাংশনে চেঞ্জ করে ফেলি তাহলে এই ফাংশন আসে সেটা চেঞ্জ হয়ে যাবে। কারণটা কি? কারণটা হচ্ছে যে আমরা যেখানে পাঠাচ্ছি অ্যাড্রেস পাঠাচ্ছি, পয়েন্টের ক্ষেত্রে যেটা বলেছিলাম যে অ্যাড্রেস যদি আমি পাঠিয়ে দেই তাহলে সেই ভেরিয়েবলের মানটাও চেঞ্জ হয়ে যায়, এই লোকাল ভেরিয়েবল চেঞ্জ, মানে লোকাল ভেরিয়েবল বলতে কি যে আরেকটা ফাংশনে থেকে সেই অ্যাড্রেসটা নিয়ে কাজ করা যায়। যেমন আমি যদি এখানে এ ডবল আরটা এখানে যখন সেন্ড করে দিলাম এ ডবল আর ওয়ানে তখন এ দুটো অ্যাড্রেস একই হয়ে গেছে, অ্যাড্রেস একই হয়ে গেলে যে কাজটা হবে এটার কোনো কিছু চেঞ্জ এটার উপর ইফেক্ট ফেলবে। যেমন আমি যদি এখানে এবার এখানে লিখবো বিফোর এখানে লিখলাম বিফোর চেঞ্জ এবং এখানে লিখলাম বিফোর চেঞ্জ, ইন এবিসি ফাংশন এর দিচ্ছি এবং এটার পরেরটা হবে আফটার আফটার চেঞ্জ, আফটার চেঞ্জ লিখলাম কেন? কারণ এবার আমি এ ডবল আর ওয়ান এর যে ইন্ডেক্স থ্রি ছিল আমরা প্রিন্ট করেছিলাম এর মানটা চেঞ্জ করে আমি এবার ওয়ান হান্ড্রেড করে দেবো। সো এবার এখানেও আসি আমি যে কাজটা করবো বিফোরের পর আফটার লিখে দেবো আফটার, এবং যে কাজটা হচ্ছে যে আফটার চেঞ্জ, চেঞ্জটা কোথায় হচ্ছে? এবিসি ফাংশন হচ্ছে, সো আমরা এখানে এবিসি ফাংশনটা কল করব উইথ প্যারামিটার থাকবে এখানে একটা অ্যারে এটা থাকবে। সো এবার যদি আমি সমস্ত প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখব যে বিফোর চেঞ্জ আফটার চেঞ্জ চলে আসছে।
before change in main function a double letter 7 chilo tar por ki hoyse abc function ta call hoyse abc function call hoar ki holo before change in abc function 7 hoye gelo tar por ami ki korlam ekhane error man ta change kore dilam jokhon error man ta change kore dilam sheta shudhumatro oi function i na main function e change hoye gelo karon ki address pathanor karone এখানে এই এরর মাধ্যমে এই এরর মাধ্যমে আমরা এই এররটাকে পুরোপুরিভাবে হ্যান্ডেল করতেছি এই এরর কোন একটা ইনডেক্স চেঞ্জ হলে এই এরর কোন একটা ইনডেক্স চেঞ্জ হবে অর্থাৎ আমরা যে কয়েকটা জিনিস জানলাম তা হলো যে এরর ইনডেক্স আমরা কিভাবে পাঠাবো এবং এরর ইনডেক্স পাঠানোর পরে যদি আমরা এখানে কোনো প্রকার চেঞ্জ করি সেই চেঞ্জটা আসলে মূল এরর ফাংশন এরর মধ্যে চলে আসবে মূল এররটার মধ্যে চলে আসবে এটা হলো ওয়ান ডাইমেনশনাল এরর ক্ষেত্রে টু ডাইমেনশনাল এরর ক্ষেত্রেও একই কথা যদি আমরা টু ডাইমেনশনাল এরর ইউজ করতে চাই যেমন আমি যদি এখানে 5 10 নামে একটা এরর লিখলাম এবং 5 10 নামে যদি আমি যে এররটা লিখলাম সেখানে আমি এই এররটাকে যদি আমি এখানে পাস করতে চাই তো টু ডাইমেনশনাল এরর ক্ষেত্রে যেটা বাধ্যবাধকতা সেটা হলো যে ওয়ান ডাইমেনশনাল এরর ক্ষেত্রে আপনাদেরকে কোনোটা দিতে আপনি যদি দিতে পারেন না দিতেও পারেন এই জিনিসটা মানে এর ভিতরে আপনি ইনডেক্স দিতে পারেন না দিতে পারেন টু ডাইমেনশনাল এরর ক্ষেত্রে আপনি আগেটা দিতে পারবেন না কিন্তু পরেরটা অবশ্যই দিতে হবে দিতে পারবেন না বলতে কি আগেটা আপনি দিতে পারেন না দিতে পারেন যেমন এখানে আপনি 5 10 দিতেই পারেন এভাবে দিলেও এটা কাজ করবে অথবা শুধুমাত্র 10 দিলেও কাজ করবে ওয়ান ডাইমেনশনাল এরর ক্ষেত্রে আপনি এখানে 5 দিলেও কাজ করতো কোনো কিছু না দিলেও কাজ করতো টু ডাইমেনশনাল এরর ক্ষেত্রে প্রথমটা না দিলেও পরেরটাতে অবশ্যই দিতে হবে এখানে 10 দিয়ে দিতে হবে তাহলে এই ফাংশনটা কল করবে আমি যদি এটা এ ডবলার হিসেবে পাঠালেই হবে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না তাহলে আমরা এই ফাংশনটা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো এই হলো ওয়ান ডাইমেনশনাল এরর টু ডাইমেনশনাল এরর ভিতর কথাবার্তা সেক্ষেত্রে অফকোর্স এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে যেমন আমি এখানে একটা মান শুধুমাত্র দিব যেমন এ ডবলার 5 এখানে আমি দিলাম 4 2 এর মানটা আমি 4 করে দিলাম তাহলে এ ডবল আর 4 2 এ ডবল আর 4 2 ইকাল টু এ ডবল আর 4 2 এ ডবল আর 4 2 কন্ট্রোল ভি এই কাজটা করলেই হয়ে যাবে এবার আমি এটাকে রান করবো এখানে একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে এ ডবল আর এখানে যে সমস্যাটা দেখাচ্ছে সেটা হলো প্রিন্ট এ ডবল আর 1 বারবার ভুল করতেছি সেটা এটা হবে এ ডবল আর 1 আচ্ছা এবার যদি আমি এটা রান করি আরও একটা এরর তো এরর হলে তো সমস্যা এখানে একটা এরর আছে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে এখানে সেমিকোলন দেয়নি রান হয়েছে আচ্ছা বিফোর চেঞ্জ আফটার চেঞ্জ আমি এটা যেটা দেখালাম যে দেখালাম সেটা হলো যে কিভাবে আমরা ওয়ান ডাইমেনশনাল এরে টু ডাইমেনশনাল এরে প্যারামিটার হিসেবে ইউজ করব মানে পাস করব একটা ফাংশন থেকে আরেকটা ফাংশনে কল করার ক্ষেত্রে সেই জিনিসটা আপনারা প্র্যাকটিস করবেন অবশ্যই ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য দেখা হবে পরের টিউটোরিয়ালে ধন্যবাদ সবাইকে